সবাই আপনার জ্ঞানী শ্রোতা, বলুন তো বাবা, আজকের মাহফিলের খবর আমার নবীর কাছে আছে কি নাই? এই যে আজকে আমল গোলা করলাম, জিকির আজকার, হ্যাঁ, কোরআন তালাওয়াত, এখানে কোরআনে আলোচনা, যত আমল গুলো আমাদের আমল নামায় লেখা হয়েছে, এই আমলের খবর নবীর কাছে আছে কি নাই? এখানে যদি ওয়াহাবি আলেমরা থাকো, আমি আয়াত নাম্বার বলে দেই। আজকের খবর যে নবীর কাছে কিভাবে আছে, কোরআন সুরা তৌবা 105 নম্বর আয়াত, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়ার রাসূলুহু আল মুমিনু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন তোমরা যে আমল করো এই আমল আল্লাহ দেখেন, কবির খেয়াল, এই আমল আল্লাহ দেখেন, ফাসায়ারাল্লাহ আল্লাহ দেখেন, ওয়ার রাসূলুহু আল মুমিনু, তোমাদের আমল আল্লাহ দেখেন, আল্লাহর রাসূল দেখেন, এমন কি মুমিনগণও দেখেন। সুবহানাল্লাহ, তাহলে আজকে যে আমরা আমলটা করছি, যে কোনো যে জায়গায় বসে আমল করি, সে আমল আল্লাহও দেখে, আল্লাহর রাসূলও দেখে। তাহলে আজকের আমল আমার রাসূল দেখছে কি দেখছে না? তাহলে দেখতে হইলে হাজির থাকা প্রয়োজন, কি বলেন, ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো, আজকে যে আমরা আমল গোলা করছি, এইটার সাক্ষী আমার নবী হাসরের মাঠে দিবে কি দিবে না? আচ্ছা, নবী যে সাক্ষী দিবেন এই ব্যাপারে কোরআনে কিন্তু আয়াত আছে, সূরা আহজাব আয়াত নম্বর 45, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আমি সাক্ষীদাতা করে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, কি দাতা? সাক্ষীদাতা। তো সাক্ষীদাতা হইলে আজকের মাহফিলের সাক্ষী নবী দিবে কি দিবে না? দিবে। এখন সাক্ষী দিতে হইলে প্রত্যক্ষদর্শী হইয়া সাক্ষী দিতে হবে, সাক্ষী দিতে হইলে উপস্থিত হইয়া সাক্ষী দিতে হবে। শূন্য শূন্য সাক্ষী দিলে কি সাক্ষী গ্রান্টেড হবে? না। হ্যাঁ, তারা সাক্ষী দিতে হইলে উপস্থিত থাইকিয়া দেখিয়া সাক্ষী দিতে হবে। তার আজকের মাহফিলে আমার দয়াল নবী উপস্থিত আছে কি নাই? আছে। যদি উপস্থিত না থাকে, নবী যদি হাজির নাজির না থাকে, হাসরের ময়দানে নবী সাক্ষী দিবেন কি করে? তার নবী শুধু এখানে নয়, আমেরিকাতে আছে কি নাই? আছে। লন্ডনে আছে কি নাই? আছে। শাহজাদপুর সদরে আছে কি নাই? প্রত্যেকটা জায়গাতে নবী হাজির আছে। এখন দলিল আছে বলতে পারেন যে হুজুর নবী যে হাজির আছে দলিল দেখাইতে পারবেন কোরআন থেকে? হ্যাঁ, যেমন সূরা আহজাব আয়াত নম্বর 45, আল্লাহ বলেন যে আমার নবীকে আমি সাক্ষীদাতা করে পাঠিয়েছি। কাজেই প্রত্যেকটা ঘটনাস্থলে নবী সাক্ষী দেওয়ার জন্য প্রত্যক্ষদর্শী হিসাবে আমার নবী প্রত্যেকটা ঘটনাস্থলে রয়েছেন। কথা ঠিক না বেটে? রয়েছেন মানে কি হাজির আছেন। এক নাম্বার টু দলিল, সূরা হুজরা আয়াত নম্বর 7, সব জায়গায় বলি, সূরা হুজরা আয়াত নম্বর 7, আল্লাহ বলেন, ওয়া আলামু আন্না ফিকুম রাসূলাল্লাহ ওয়া আলামু যা মুযাক্কার হাজির। সরাসরি দলিল ভিত্তিক আলোচনা হয়, গভীর খেয়াল, আল্লাহ বলেন, ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন্না মানে নিশ্চয়ই, ফিকুম রাসূলাল্লাহ কাকুমাকুম কিকুমাকুম না হাজিরে জমির। এখানে হবে আল্লাহ বলতেছেন তোমরা জেনে রাখো, আন্না নিশ্চয়ই, ফিকুম রাসূলাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাসূল তোমাদের মধ্যে হাজির রয়েছেন। তাহলে প্রত্যেকটা জায়গায় নবী হাজির আছে কি নাই, এই বিশ্বাস আমাদের আছে কি নাই? তিন নম্বর আয়াত, সূরা আনফাল আয়াত নম্বর 33, সূরা আনফাল আয়াত নম্বর 33, আল্লাহ বলেন, মাকানাল্লাহু লিউয়াজ্জিবাহুম ওয়া আনতা ফীহিম। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর জন্য শোভা পাই না, সেই উম্মতের মতো কঠোরভাবে শাস্তি দেওয়া দিতাম যেহেতু আপনি নবী হাজির রয়েছেন। সুবহানাল্লাহ, এই কথাটা একটু ক্লিয়ার করি, নাহলে আরটা বুঝবেন না। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, অন্যান্য নবীর আমলে কোনো উম্মতারা যদি সেই নবীর উম্মতারা কোনো প্রকাশ্যে বড় ধরনের কোনো গুনাহ করতো, গুনাহে কবিরা করতো, সাথে সাথে আসমান থেকে গজব পড়িয়া তাদেরকে বিচার করে ফেলতো। অর্থাৎ বড় ধরনের গুনাহ করলে সাথে সাথে বিচার হয়ে যেত, মানে গায়েবীভাবে বিচার হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, হে নবী, আমি আল্লাহর জন্য শোভা পাই না, মাকানাল্লাহু লিউয়াজ্জিবাহু ওয়া আনতা ফীহিম, আমি আল্লাহর জন্য শোভা পাই না সেই উম্মতের মতো শাস্তি দেওয়া যেহেতু আপনি তাদের মধ্যে হাজির হয়েছেন। তাহলে আমরা যে বড় বড় গুনাহ করতেছি সাথে সাথে কিন্তু গায়েবীভাবে আসমান থেকে গায়েবী, হ্যাঁ, বিচারায়া বিচারটা সরাসরি করে দিত, কিন্তু আমরা বাচ্চা রয়েছি শুধু নবীজির কারণে।
কথা ঠিক না ঠিক? শুধু নবীজি আমাদের সাথে হাজির থাকার কারণে এই বড় বড় কঠিন মুসিবত থেকে, বিপদ থেকে, এই বড় বিচার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়া রাখছে। তাহলে আমার নবী হলো রাহমাতাল্লিল আলামিন। কি বলেন? আমার নবী রাহমাতাল্লিল আলামিন। এই রাহমাতাল্লিল আলামিন নবীরে যারা কষ্ট দেয় তাদের সঙ্গে কি আমরা আছি? না। যারা আমার দয়াল নবীরে দাঁড়ায়া সালাম দেয় না, আমরাও তাদেরকে সালাম দেই না। কথা ঠিক না ঠিক? ওহাবিদেরকে সালাম দিবেন না, কারণ ওহাবিরা আমার নবীরে সালাম দেয় না, আমরা ওহাবিরা সালাম দেই। ওহাবির গরু কে না পাক? ফরজ কত প্রকার? একটা ফরজে আইন, একটা ফরজে। তাহলে এটা হলো ফরজ নামাজ, ফরজে কাফায়া। দোয়া কোনোদিন ফরজে কাফায়া হয় না, আর নামাজ এটা ফরজ নামাজ। তাহলে জানাজার নামাজ কি দোয়ানা নামাজ? জোরে বলেন দোয়ানা নামাজ। দেখুন নেওয়ারটা করায় কি করে, আমি কেবলামুখী হয়ে শিহায় দে হুজুরে, আমি কেবলামুখী হয়ে সাইদ তাকবীরের ফরজে কাফায়ার নামাজের নিয়ত করলাম আল্লাহু আকবার। কি বলতেছে? সাইদ তাকবীরের ফরজে কাফায়ার জানাজার নামাজের নিয়ত করলাম। ও নিয়তটা করাইছে জানাজার নামাজের কথা বইলা ফরক জানাজ হই বলে দোয়া নামাজ হইলা কইতে নজরে। তাহলে এটা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আচ্ছা এখন আসে দোয়া আর নামাজ এর মধ্যে পার্থক্য আছে কি নাই? আপনাদের বেনি ঢুকাই দিয়ে দেখি ধরবেন। দোয়ার নামাজের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। যেমন দোয়ার মধ্যে কোনো বাবা সানা পড়তে হয়, সুবহানাক আল্লাহুম্মা এগুলি পড়তে হয়, দোয়ার মধ্যে সানা আছে। এখন নামাজের মধ্যে সানা আছে কি নাই? এখন জানাজার নামাজের মধ্যে সানা আছে কি নাই? আচ্ছা দোয়া কি বাবা, দোয়া যে কোনো দিকে ফিরিয়ে পড়া যায়, এখন জানাজার নামাজ কি যে কোনো দিকে ফিরে পড়া যাবে? কোন দিকে? তাহলে বুঝা গেল এটা দোয়া না, এটা কি নামাজ? এটা দোয়া না নামাজ। তিন নাম্বার, যে কোনো নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে। কি দিয়ে? তাকবীর তাহরিমা কি আল্লাহু আকবার, এটা তাকবীরে তাহরিমা না? যে কোনো নামাজ শুরু হয় কি দিয়ে? তাকবীরে, আবার সালাম দিয়ে শেষ হয়। যে কোনো নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, আবার সালাম দিয়ে। এখন বলুন তো জানাজার নামাজ কি দিয়ে শুরু হয়? তাকবীর, তাকবীরে তাহরিমা দিয়ে না? এরপরে শেষ হয় কি দিয়ে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। তাহলে এটা দোয়া না নামাজ? জানাজার নামাজ দোয়া না নামাজ? দোয়ার মধ্যে কি তাকবীর তাহরিমা আছে? দোয়ার মধ্যে কি সালাম আছে? তাহলে কত বড় মিথ্যাবাদী, ওরা জানাজার নামাজ দ্বারা দোয়া বানায় না। এখন আসেন, তিন চার দিন আগে আমার এক মুরিদ বাবা এসআই সাব ইন্সপেক্টর ছিল পুলিশে, আমি ওর বাড়িতে গেলাম জানাজার নামাজ পড়ার জন্য। তো এখানে এই হাবি আল হাদিসের বড় বড় হুজুর রাইড আছে, আমি জন যাবো জেনে লাইছি যে এই এসআইয়ের পিসাবাইসার পিসাব আসতেছে জানাজা পড়া লাগে। তখন বড় বড় হুজুর রাইনে রাখছে, আমার লোকের নারাই করতো, আমার লোকের নারাই লাগাইতো। তখন বড় হুজুরটা রাইন নিয়ে বসায় রাখছে এই ফার্সি কবিক। তখন বাবা আমি গেছি, যাওয়ার পরেই আমার এদিকে তো আর মুখ কালো হয়ে গেছি। যাওয়ার পরে আমি যখন জানাজার নামাজা দাঁড়াইলাম, তখন এরা বলতেছে পিসাবে জানাজা পড়াইব। জানাজার নামাজ আদায় করলাম, আদায় করার পরে দোয়া করলাম। বাবা আগো যে ওহাবি মোল্লারি আইছে, অনেক জায়গার ওহাবি বড় বড় মৌলবি আইছে, সামনের কাতারা দাঁড়াইছে সবটি, আমার এসে ধরতো। আমি এই মোড়ে নামাজ পড়াইছি, নামাজ পড়ে যখন দোয়াটা ধরছি, পরে এই ওহাবি মোল্লা সবগুলো আমার সাথে হাতে দোয়া ধরছে। সাহসই পাইল না, আমার জিজ্ঞাসা করতো যে দোয়া আছে না নাই। পরে হেরাই ধরছে যে হুজুর আপনারা যে বেদাত বেদাত কইলেন, আজকে যে সবদি মিললে হুজুরের লোক দোয়াটা করলেন, যখন তোমরা জানাজার নামাজ আদায় করবে ফাকলিসু আতফের জন্য ব্যবহার হয়, ইদা সল্লাইতুম আলাল মাইয়্যিত যখন মৃত ব্যক্তি জানাজার নামাজ আদায় করবে ফাকলিসু লাহু দোয়া পরক্ষণে এই মৃত ব্যক্তির জন্য খালেস করে দোয়া করো। তাহলে দোয়া করার কথা হাদিসে আছে কি নাই? এখন এই কথা কোন মৌলবি দেখাইতে পারবে না পৃথিবীতে যে আমার নবী এ কথা বলছে তোমরা জানাজার নামাজের পরে দোয়া করো না, না করছে এই ধরনের কোন দলিল হাদিসে নাই। বরং এটা আছে যখন জানাজার নামাজ আদায় করবে পরক্ষণে সাথে সাথে তার জন্য খালেস করে দোয়া করো, চিৎকার দিয়ে করো। আচ্ছা জান্নাতুল বাকিতে লক্ষ লক্ষ লোক দোয়া করে, এই দেখছেন জান্নাতুল বাকিতে কোন দোয়া হয়? সুবহানাল্লাহ, কোন নজরে। এখন আরো আসেন বাবা দেখেন,
এখন এই যে দোয়াটা, এই দোয়াটার নাম হলো খালেস দোয়া। জোরে কোন কি দোয়া? জানাজার পরে যে দোয়া, দোয়াটার নাম কি দোয়া? হাদিসের ভাষায় খালেস দোয়া, ফা খালেসু দোয়া, খালেস দোয়া। আর জানাজার বিতে চতুর্থ তাকবীরে যে দোয়া, এটা হলো আম দোয়া। কি দোয়া? আম। আর এটা হলো খাস দোয়া। একটা হলো আম, একটা হলো খাস। কারণ দেখেন জানাজার আমাদের চতুর্থ তাকবীরকে ওয়াহাবিরা যে দোয়া বানাইতেছে, এটা মেয়েদের দোয়াটা কালাই করছি। দেখেন আল্লাহ মাফ করিলি, আল্লাহ আমাদেরকে মাফ করো, অমায়েতিনা যারা মৃত্যুবরণ করছে তাদেরকে মাফ করো, ও শাহিদিনা যারা হাজির হয়েছে তাদেরকেও মাফ করো, ও গাইবিনা যারা জানা জানা মাঝে আসছে না এদেরকেও মাফ করো, ও সগিরিনা কাবিরিনা ছোটদের গুণা বড়দের গুণা মাফ করো। এখন বলুন তো জানা জানা মাছ ফত্তা মাসলাম এই লোকের এলার কথা কোনো নাই? যারা জানা আইসে না হেরার লাগে দো করতেছে, যারা জানা দাঁত আইসে সবার লাগে দো করতেছে, ছোটু বড় সবার লাগে দো করতেছে, তাহলে এই দোয়াটা হলো আম দোয়া। এই জন্য নবী কইছে আম দোয়া তো করছোই কাতারবদ্ধভাবে, যখন কাতারটা শেষ হবে ইদা সল্লাইতুম আলাল মাইয়িত ফাকলিসুলাহু দোয়া, তখন এই মৃত ব্যক্তিকে ইন্ডিকেট করে তার জন্য একটা খালেস দোয়া করো, চিৎকার দিয়ে করো। এই খালেস দোয়া দ্বারা লাভ হয় কি জানেননি? বলুন তো একটা জানাজার নামাজ, ইমনও জানাজার নামাজ আছে প্রায় 10,000 লোক হয়, হয় কি হয় না? এই 10,000 লোকে কি এক দুইজন আল্লাহর ওলি থাকতে পারে না? পারে। তাহলে যখন নাহি খালেস দোয়াটা করে জানাজাটা ভাঙ্গিয়া যখন কো, আপনারা সবাই একবার সুরা ফাতিহা, তিনবার তিনবার সুরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়া লোন, এই লোকটা তো আমাদের কাছ থেকে চিরবিদায় নিচ্ছে, তার জন্য একটু খালেস করে দোয়া করি। যদি আমরা সবাই মিললে কই আল্লাহ গো এই যে মৃত ব্যক্তি ইন্তেকাল করছে, লোকটা তো আমাদের লগে চলাফেরা করছে, আজকে তো শেষ বিদায় দিচ্ছি আল্লাহ, এই লোকটা অন্যায় অবিচার করছে, শয়তানের হতারণায় হইয়া আল্লাহ তার পক্ষ থেকে আমরা এই 10,000 লোক মাফ চাইতাছি, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। তখন আল্লাহর ওলি কইব আমিন, আল্লাহ কইব যে 10,000 লোক আমার কাছে আবেদন করছিল আমি কবুল করছিলাম না, কিন্তু দুইজন যে ওলি আছে, পাঁচজন মমিন আছে, এরাও আমিন কইছে। এই মমিনের দিকে তাকাইয়া ওলির দিকে তাকাইয়া এই লোকটার সিরতের গুনাহ মাফ করে দিলাম। আচ্ছা, তখন দোয়ার দ্বারা কি মৃত ব্যক্তি খারাপ হয়েছে না ভালো হয়েছে? তাহলে কি জানাজার নামাজে দোয়া চলবে কি চলবে না? জানাজার নামাজের পরে দোয়া করার পক্ষে আমরা আসিনি? হাত তুলে দেখাই কে কে আছে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়াম যেখানে, জানাজার নামাজের পরে দোয়া যেখানে, সবাই বলি মারহাবা। আপনাকে বাবা গুসা হয়েছে? বাবা আমি আসলে কথাবার্তা বললাম অনেকদিন আস পরে আসছি তো, তো আজকে আমি দেখলাম এখানে খানকা শরীফের উন্নতিকল্পে কিছু কথা বলছে। আমি বাবা কালেকশন জানি না, আমি জানি সুন্নি মানুষের কারণে আমরা কালেকশন করিও না কোনো জায়গায়। আমার অনেক জায়গায় কালেকশনে মাহফিলা দাওয়াত দিলে আমি যাই না, আমি বলি না ভাই আমি কালেকশনে করি পারি না, আমাকে কালেকশন করবে না, আমি যে ওয়াজ নসিহত পড়ান আমি যাবো। তবে আমি খানকা শরীফ মনে এই সেলিম পড়তে যাচ্ছে, কাদ্রিয়া তরিকার খানকা, আমরা তারা তরিকারই ভালোবাসি। তরিকা কতগুলা জানেননি? প্রায় 140-এর উপরে তরিকা আছে, 140টা তরিকা আছে, সুবহানাল্লাহ। না এর মধ্যে এই তো উপতরিকা, কিন্তু মূল তরিকা হলো চারটি। ধরে কোন কয়টি? এই সাইদ তরিকাতে বাড়িতে বাড়িতে 140টা হয়েছে, কিন্তু উপতরিকা, কিন্তু মূল প্রসিদ্ধ সমগ্র পৃথিবীতে বিস্তার লাভ করছে চারটা তরিকা। একটা হলো কাদরিয়া, একটা হলো চিস্তিয়া, একটা হলো নকশবন্দিয়া, একটা হলো মুজাদ্দিদিয়া। সারোটা তরিকা সহি হক। এই সাইর তরিকার মধ্যে যারা তরিকা ভিত্তিক বায়াত হয়ে তরিকা ভিত্তিক জীবনযাপন করবে তারা সবাই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আজও তরিকা ভিত্তিক জীবনযাপন না করুন, রাস্তার মধ্যে না উঠুন, তাহলে কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। আমরা কি তরিকা বিশ্বাস করি কি করি না? এখন বাবা আমরা এনে তরিকা যারা আছি, সারোজন তরিকা আউলাদের রসুল, সারোজন তরিকার প্রবর্তক আউলাদের রসুল, কাদরিয়া তরিকার মালিককে বড় পীর আব্দুল কাদির জেলানি, চিস্তিয়া তরিকার মালিককে খাজা মঈনুদ্দিন চিস্তি, এরপরে নকশবন্দিয়া তরিকার মালিক হযরত বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদের তরিকা মুজাদ্দিদের আলফে সানি সিরহিন্দি। হ্যাঁ, তো এই সারোজন কিন্তু আউলাদের রসুল, চিৎকার দেখো সারোজন পর্যন্ত আমার নবী ভবন থেকে হচ্ছে, সুবহানাল্লাহ বলতে না জোরে। এর মধ্যে কাদরিয়া চিস্তিয়া আইসে মৌলা আলী থেকে, সুবহানাল্লাহ বলনা জোরে, মৌলা আলী থেকে বের হয়েছে দুইটা তরিকা, কাদরিয়া চিস্তিয়া আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বের হয়েছে নকশবন্দ এবং মুজাদ্দিদিয়া, সুবহানাল্লাহ বলতে না জোরে। এখন সাইরো তরিকা কিন্তু লাখ জেগে আমার নবীর কাছে, কিন্তু সাইরো তরিকা সবক দিয়েছেন আমার দয়াল নবী, কথা ঠিক না ভাই? ঠিক। একদিন আবু বকর সিদ্দিকে ডেকে আনলেন, আবু বকর জি
তোমার একটা সবক দিই, তুমি তোমার বক্তরারে দিও কি, তুমি আল্লাহ জিকির দিও, আল্লাহ আল্লাহ ইসমেজাত। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ইসমেজাতের সবক দিলেন। এই আবু বকর সিদ্দিকের দুইটা তরিকা বের হয়েছে নকশবন্দে মুজাদা দিয়া, এদের কিন্তু মূল জিকির হলো আল্লাহ ইসমেজাতের জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকদিন আমার দয়াল নবী মৌলা আলী ডেকে আনলেন, আলী জি তোমাকে আমি একটা নিষ্পদ দিচ্ছি, তুমি পড়ো তো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা উনি নিষ্পদ দিচ্ছেন, উনি কতক্ষণ পরে আবার নবীজিকে শোনাইলেন। তখন নবী বলেন আলী তুমি তোমার ভক্তদেরকে ইলা ইলাহা ইল্লাল্লাহ সবক দাও। তখন উনি সবক দিলেন, ওনার থেকে দুইটা তরিকা আসছে, একটা হলো কাদরিয়া চিস্তিয়া, এই কাদরিয়া চিস্তিয়া জিকির হলো লা ইলাহা। আমরা কিন্তু পাকে না ফাঁকে সদা সর্বদা কলবে রাখি লা ইলাহা, আর নকশবন্দের মধ্যে জিকির হলো আল্লাহ ইসমেজাত। এখন আমার কথা হলো আমরা সারো তরিকার মূল একটাই, খুশি করব কাকে, আল্লাহ খুশি করব, আমার দয়াল নবীকে, কথা ঠিক না বেঠে? তাই আমরা প্রত্যেকটা খানকাকে ভালোবাসি, ভালোবাসি না বাবা, কারণ খানকার মধ্যে মিলাদ হয়, খানকার মধ্যে কিয়াম হয়, খানকার মধ্যে ঈদ মিলাদুন নবী হয়, খানকার ভিতরে এগারো শরীফ মাহফিল হয়, খানকার ভিতরে মোরাকাবা হয়, খানকার ভিতরে আধ্যাত্মিক আমল করা হয়, খানকা শরীফের মধ্যে নবীউলির পক্ষে আমল করা হয়, কথা ঠিক না বেঠে?